কিভাবে লাইভে সে কথা বলছিল এবং তার হাজবেন্ডকে সে বলছিল সিঁদুর পরা, সবাই ওর সিঁদুর মুছিয়ে দেয়, কেউ ওকে পরায় না, আর কেউ ওকে ভালোবাসি কথাটা বলে না, কেউ তো একজন বলো যে কিনা ওকে ভালোবাসে। তো লাইভটা প্রাইভেট করে দেওয়া হয়েছে, লাইভটা MS ক্রিয়েটারে ছিল, তো সেখান থেকে লাইভটা যখন পোস্ট হয় প্রচুর পাবলিক দেখে নিয়েছে, প্রচুর মানুষ তোমরা দেখে নিয়েছে, তোমরা সবাই জানো। তো লাইভটাকে এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে। তো আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যদি প্রাইভেট করেই দেবো তাহলে লাইভটা করার মানেটা কি ছিল? লাইভটা করার কোনো প্রয়োজন ছিল না। তো লাইভটা করার পর সেটাকে যখন রিয়েলাইজ করলো যে না, অনেক মানুষ অনেক নেগেটিভ কমেন্টস করছে, তো তারপরে লাইভটাকে প্রাইভেট করে দেওয়া হলো। তো তারপরে সোমনাথের পোস্ট এসছে, কমিউনিটি পোস্ট, তোমাদেরকে তো আগেই বলেছি। তো সেখানে সোমনাথ ক্ষমা চেয়েছে যে ও এইভাবে ওর পুরো ফ্যামিলিটাকে পাবলিক করে দিল, এটা করা ওর উচিত হয়নি। তবে সেটা না, ওর আরও অনেক আগে ভাবা উচিত ছিল। আর একটা জিনিস আমি বুঝি না, এরা কেন আগে থেকে কিছু রিয়েলাইজ করে না? এরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই সমান, দুজনেই সমান, মানে এদের কাছে পয়সাটা সবার আগে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এদের লাইফে পয়সা। পয়সা ছাড়া এরা কিচ্ছু চেনে না। যদি সেটা নাই হতো, এরকম একটা লাইফ, এরকম একটা লাইফ কেউ কখনো পাবলিক করে? তোমরাই বলো, এর উত্তরটা তোমরাই ভালো দিতে পারবে, যে এই ধরনের জিনিস যার ওয়াইফ পুরো মাতাল, পুরো মাতাল, সে ক্যামেরার সামনে অন ক্যামেরা ড্রিঙ্ক করছে এবং সে এসে আমার উল্টো পাল্টা কথা বলছে, রাহুল তাকে ছেড়ে দিয়েছে, রাহুলের বিরহে সে এখন প্রচুর কাতর হয়ে আছে, রাহুল কিভাবে তার সিঁদুরটা মুছিয়ে দিল, সিঁদুর পরিয়েছিল তারপরে কেন সিঁদুরটা মুছিয়ে দিল, সে আজকে মন্দিরা তার হাজবেন্ডের বুকে মাথা রেখে সে তার প্রেম সম্পর্কে এত কিছু বলে গেল, এত পরকীয়ার সম্পর্কে বলে গেল, এবং মন্দিরা এটাও বলল যে আমি সোমনাথের বুকে মাথা রেখে আমি অন্য ছেলের নাম করছি, অন্য ছেলের নামে কথা বলছি, তাতে সোমনাথের কোনো রিয়াকশন নেই, কিন্তু রাহুলের বুকে মাথা রেখে যদি মন্দিরা অন্য কোনো ছেলের কথা বলতো, রাহুলকে সেটা মেনে নিত, তাহলে এই সেন্সগুলো ওদের আছে। ওরা যতই ড্রাঙ্ক থাক না কেন, ওদের এই সেন্সগুলো আছে, অথচ এই সেন্সটা ওদের নেই যে লাইভটা যখন করলামই তাহলে কেন প্রাইভেট করবো, আর প্রাইভেটে যদি করবো তাহলে লাইভটা কেন পাবলিক করলাম। এই সেন্সটা নাকি ওদের দুজনের কারো মাথায় আসে না। এই খেলাটা আজকে থেকে না, অনেকদিন ধরে চলছে, এইরকম প্রাইভেট প্রাইভেট করা খেলাটা বহুদিন ধরেই চলছে। অ্যাকচুয়ালি এই সমস্ত কিচ্ছু না, অ্যাকচুয়াল ঘটনাটা হলে এটাই, ওদের যা ভিউ কামানোর, রেভিনিউ নেওয়ার ওরা নিয়ে নিয়েছিল এই লাইভটা থেকে। তো তারপরে ভাবলো ঠিক আছে এটাকে প্রাইভেট করে দিই। এখন প্রাইভেট করে দিয়ে কী লাভটা হলো? পাবলিক তো সবই জেনে গেছে, সবটাই তো ফ্ল্যাশ হয়ে গেছে। তো এখন আর প্রাইভেট করে কি কিছু ধামাচাপা দেওয়া গেল? কিছু ধামাচাপা দেওয়া গেল না। এর আগেও যতগুলো ঘটনা ঘটেছে, প্রচুর কমিউনিটি পোস্ট, প্রচুর এরকম LB, যেগুলো কিনা ওরা করলো, করার পরে ওরা কিছুক্ষণ বাদে সেটা আবার প্রাইভেট করে দিল, কিন্তু ওরা কেন প্রাইভেট করছে সেই ক্যালকুলেশনটা আমার মাথায় ঢুকছে না। অ্যাকচুয়ালি ঢুকছে না না, আমি যেটা আমার সিক্সেন্স যেটা বলছে সেটা হলো যে ওদের যতটুকু ইনকাম করার ওরা সেগুলো থেকে ইনকাম করে নিচ্ছে, তারপরে ভাবছে যে এটা থেকে অন্যরকম কিছু হতে পারে, তো ঠিক আছে চলো এখন আমরা প্রাইভেট করে দিই, কারণ যা রেভিনিউ পাওয়ার আমরা তো তুলেই নিয়েছি। তো এরকম হচ্ছে এই ফ্যামিলিটা, একদম একদম বাজে একটা ফ্যামিলি, দুজনেই বাজে। যেখানে আমি কালকে বলেছিলাম যে হাজবেন্ড হিসাবে সোমনাথ অনেক ভালো, এত কিছুর পরেও সে তার ওয়াইফকে সাপোর্ট করছে, কিন্তু হাজবেন্ড হিসাবে ভালো হলো, মানুষ হিসাবে সোমনাথ একটুও ভালো না, সত্যিই ভালো না। যদি ভালো হতো তাহলে এত কিছু ওরা অন ক্যামেরা করতে পারতো না, যেটা কি না ওদের নিজেদের কোনো লজ্জা নেই, ওরা দোকান কাটা, কিন্তু আমাদের দেখতে খারাপ লাগে আর বারবার এই নিয়ে কথা বলতে হয়। হয়তো তোমরা বলতে পারো তাহলে তুমি কেন কথা বলতে এসছো, ওই যে আমি আগেই বলেছিলাম যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাজ হলো কন্টেন্ট নিয়ে ভিডিও করা, তো সেই কারণেই আমি কন্টেন্ট পেলে আমি তো ভিডিও করবই, আর এরা যদি পাবলিকলি সব করতে পারে তাহলে আমি কেন বলতে পারবো, আমি কেন দেখাতে পারবো না? সবটা তো এরাই করছে, এদের ফুটেজটাই আমরা ইউজ করছি, এদের হয়েই কথা বলছি, সবটা তো এরা সবার আগে এরাই প্রেজেন্ট করছে, আমরা তো খুঁটিয়ে খুঁটিয়ে গিয়ে কারো ভেতর থেকে গিয়ে এগুলো বার করে নিয়ে আসি না। তো এটাই বলতে যাচ্ছিলাম। আর যেটা আজকে দেখলাম যে মন্দিরা নতুন করে ভিডিও দিয়েছে আজকে, তো সেখানে মন্দিরা যে টাইটেলটা ইউজ করেছে যে এখন সমস্ত লড়াই, সমস্ত যুদ্ধ হচ্ছে ভগবানের সঙ্গে, মানে ভগবান ওর কানে কানে এসে বলে দিয়েছিল, মন্দিরা তুই পরকীয়া কর, আমি তোর সঙ্গে আছি। ও আবার বলছে এই পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম, আমার যত অভিযোগ, আমার যত মান অভিমান সমস্ত কিছু আমি ঠাকুরের কাছে বলছিলাম। তো ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে বোধহয় ও পরকীয়াটা করেছিল, শুরু করেছিল, আর একবার নয় বারবার করেছিল। তো এই কথাটা শুনে প্রচণ্ড হাসি পেলো,
আর ওর ভিডিওটা দেখে আরও বেশি লজ্জা লাগছিল, মনে হচ্ছিল যে এত কিছুর পরেও কী করে সমাজকে মুখ দেখাচ্ছে, ও এরপরেও ভিডিও করার মতো জায়গাও রাখছে, ও এরপরও ভিডিও করছে, নিজের মুখেই বলছে লাইভে এসে, বললো সবাই আমাকে নোংরা ভাবছে, আমি কাউকে মুখ দেখাতে পারছি না, কেন সবাই মেয়েদেরকেই নোংরা ভাবে, মেয়েদেরকে কেউ নোংরা ভাবে না, মেয়েরা নোংরামি করলে তবেই তাদেরকে নোংরা ভাবে, আর নোংরাটা মেয়ে ছেলে বলে কোনো আলাদা কোনো ব্যাখ্যা নেই, যে নোংরামি করবে তাকেই নোংরা বলবে, তো তুমি নোংরামি করেছো তাই তোমাকে নোংরা বলছে, তুমি যদি ভদ্র হতে তোমাকে ভদ্র বলতো, তুমি যতদিন ভদ্র ছিলে ততদিন তোমাকে কেউ নোংরা বলেনি, আজ তুমি নোংরা হয়েছো তাই তোমাকে নোংরামি বলা হচ্ছে, নোংরামি তকমাটা দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছিলাম কতটা নির্লজ্জ হলে মানুষ এরপরও ভিডিও করতে পারে, অ্যাকচুয়ালি নির্লজ্জ বললে এদের ভুল হবে, এরা যে কী দিয়ে তৈরি সেটাই বুঝতে পারি না, এদের কাছে পয়সা ছাড়া অন্য কোনো কিছু নেই, এদের সমস্ত কিছু হচ্ছে পয়সাতেই বিচার হয়, তো পয়সার জন্য সকাল সকাল ক্যামেরা অন করে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে। ও নাকি ওর 4 লাখ ভিউয়ার্সদের প্রচুর ভালোবাসে, ওর যে 4 লাখ সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারদেরকে ও প্রচুর ভালোবাসে, আর সেই ভালোবাসে বলে সেই সাবস্ক্রাইবারদেরকে ও এতটা রিটার্নে এই সব দিল যে ওর পরকীয়াটা দেখো সবাই, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা কিনা আমাকে আইডল মনে করতে, তারা দেখো যে কীভাবে পরকীয়া করতে হয় তারা শেখো, ও বোধহয় সেই ট্রেনিংটাই দিতে চেয়েছিলো। যাই হোক, এই ট্রেনিংয়ের কোনো মূল্য নেই, কারণ সবাই মন্দিরা হতে পারবে না, সবার পক্ষে এটা করা সম্ভব নয়, নোংরামিটা মন্দিরাকেই মানায়, মন্দিরার মতো করে কেউ করতে পারবে না, আর এত কিছুর পরেও ও সুন্দর ক্যামেরার সামনে চলে আসে। তো যেটা বলার ছিল আমার, যেটা বলার জন্য আজকে ক্যামেরাটা আমি অন করেছি, যে অনেক তো হলো, অনেক অনেক হলো, বেশ কয়েক মাস ধরে হলো, অনেক দিন ধরে ওয়াইটিতে এই মন্দিরা এম এস ফ্যামিলি আর এই পরকীয়া চলে এসছে, এবার থামো, এবার অন্তত তুমি থেমে যাও, এবার এখানেই শেষ করো, যদি সংসার করার হয় ভালো করে সংসার করো, তবে এখন মনে হচ্ছে সমস্ত কিছুই নাটক, তোমার কোনো কিছুকেই সত্যি বলে মনে হয় না, তাই মানতেও পারছি না, জানি না এরপরে নতুন কি ড্রামা নিয়ে তোমরা আবার চলে আসবে পুরো ফ্যামিলি, তো যেটাই করো না কারো মাঝখান থেকে বাচ্চাটার ফিউচারটা নষ্ট হচ্ছে, বাচ্চাটার কথা ভেবে অ্যাটলিস্ট এবার থেমে যাও, এবার ভদ্র হও, যেটা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্টে আর ফিউচারে অন্তত মেয়েটার ভবিষ্যৎ তাকে ভালো করার চেষ্টা করো, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, তুমি ভুল করনি, একবার নয় বহুবার তুমি করেছো, আর বারবার যেটা করা হয় সেটাকে অন্যায় বলে, ভুল বলে না, তাই আমি একবারও বলবো না যে তুমি ভুল থেকে শিক্ষা নাও, আমি শুধু একটা কথাই বলবো, নোংরামি করলেও সবার আগে তুমি মায়ের জায়গা থেকে তুমি দেখো এবং দেখে নিজেকে সংশোধন করার চেষ্টা করো, নিজেকে সেই জায়গায় নিয়ে আসো, অন্তত মেয়েটাকে একটা ভালো ফিউচার দেওয়ার চেষ্টা করো, আমি একজন মা হয়ে তোমাকে এই কথাটা বলছি, আমি কোনো মেয়ে হয়ে তোমাকে কোনো সাজেশান দিচ্ছি না, কারণ আমার সাজেশান তোমার কোনো কাজেই লাগবে না, তুমি সমস্ত কিছুর যে কিনা তার মায়ের হতে পারে না, যে কিনা তার মায়ের কথা মানতে পারে না, যে কিনা তার মাকে মারধর করে, যে কিনা তার মাকে ছোট করে, ছুঁড়ে ফেলে দেয়, সে অন্যের কথা শুনবে, অন্যের কথা মানবে, কিংবা তার এত ভিউয়ার্সরা তাকে প্রচুর কমেন্ট করেছে, প্রচুর বার তাকে বলেছে, সে কোনো কথাই রাখেনি, কোনো কথাই শুনিনি, সেখানে সে আমার মতো একজন ছোট্ট ক্রিয়েটার সামান্য খুদে একজনের কথা শুনবে, এটা কখনো এক্সপেক্টেড নয়, আমি আমার ভিডিও করছি আমার মতামত জানানোর জন্য, অন্য কাউকে কোনো কিছু সাজেশান বা অ্যাডভাইস দেওয়ার জন্য নয়, আমার যেটা মনে হয়েছে আমি একজন সমাজের নাগরিক হিসাবে সেই কথাটাই তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওর মারফত, তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আর মন্দিরাকে বারবার বলতে চাই এবার থামো, আর ভালো লাগছে না, ওয়াইটিটা একদম নোংরা হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে, ওয়াইটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ একটা ওয়াইটি শুধুমাত্র তোমার কারণে শেষ হয়ে গেছে, ওয়াইটিটা শুধুমাত্র এম এস ফ্যামিলির কারণেই শেষ হয়েছে, এই ওয়াইটিতে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে বা এর পরেও কখনো ঘটবে বলে আমার মনে হয় না, কারণ কারো পরকীয়া থাকলেও এই মন্দিরের মতো এতগুলো মাস ধরে চলে আসে, এটা লাগাতার চলতেই থাকে, এটা কখনো আমার চোখে আগে মানে আগে পরে দেখা পড়েনি, তো এই প্রথমবার আমি দেখলাম। আর একটা কথা বলতে চাই, পয়সা তো প্রচুর ইনকাম করে নিয়েছো, ভদ্রভাবেও পয়সা আয় করা যায়, যখন তুমি ভদ্র ছিলে তখনই তুমি ইনকাম করে সেই ইনকাম দিয়েই তুমি বাড়িঘর সব করেছো, শূন্য থেকে তুমি আজকে এখানে উঠেছো, তো এখন অভদ্র হয়ে পয়সা ইনকাম করে কোনো মূল্য নেই, যেখানে সমাজকে মুখ দেখাতে পারবে না, কলঙ্কিত বলে সমাজ তোমাকে ঘোষণা করবে, যেখানে সবাই তোমাকে নোংরা বলবে, সেখানে সেই পয়সার আমার মনে হয় কোনো মূল্য নেই, হয়তো ব্যাংক ব্যালেন্স প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর টাকা কামিয়ে নিয়েছো, ফিউচারেও কামাবে, তবে ভদ্র হয়ে কামাও, ভদ্র হয়ে ইনকাম করো, সেটা দেখতে আরও ভালো লাগবে, নিজের জন্য ভালো হবে, নিজের পরিবারের জন্য ভালো হবে, বিশেষ করে নিজের সন্তানের জন্য ভালো হবে, আমরা কি 2 দিন আছি 4 দিন আছি 2-4 দিন তোমাকে নিয়ে ভিডিও করব, তুমি কন্টেন্ট দেবে, আমরা সেই কন্টেন্ট নিয়ে ভিডিও করব, 2-4 দিন পরে আমরাও থেমে যাব, কিন্তু তোমারটা তোমাকেই সহ্য করতে হবে, তোমাকেই বহন করতে হবে, যতই তোমার ভিডিও সবাই দেখুক না কেন, যতই লাখ লাখ ভিউ পড়ুক না কেন,
কেন, সবাই কিন্তু পেছনে তোমাকে বাজে কথা বলছে, সামনেও তোমাকে বাজে কথা বলছে। সুতরাং সেটা সহ্য করার ক্ষমতা তোমার আছে, তুমি সমস্ত কিছুরই ঊর্ধ্বে, গন্ডারের চামড়া বললেও তোমাকে ভুল বলা হবে। তো তোমরা স্বামী স্ত্রী মিলে যেটা শুরু করেছো এবার সেটাকে থামাও, অ্যাটলিস্ট আমাদের জন্য থামাও। আমরাও ওয়াইটিতে আছি, শুধু তুমি একা নও, ওয়াইটিটা তোমার একার রাজত্ব নয়, তোমার জায়গা নয়, সবার জায়গা। তো সেই কারণে বলছি যে এবার চুপ করো, এবার বন্ধ হয়ে যাও, অন্তত আর নতুন করে পরকীয়ায় জড়িও না বা নতুন করে ড্রামা শুরু করো না। তো বন্ধুরা যেটা বলার ছিল আমার মনে হয় সবটাই তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো দেখা যাক এরপরে নতুন আপডেট কী আসে, যেটাই আসবে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার যা বলার ছিল আমি সবটাই বললাম, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। টাটা।